1998-তে প্রথম গানের মাধ্যমে একসাথে শ্রোতাদের সামনে আসা। এরপর কাজের সাথে জীবনের সুরতাল ছন্দটাও যেন মিলতে শুরু করে তাদের মধ্যে। আর সেই সুরের সাগরে আজও ভেসে চলেছেন জয় সরকার ও লোপামুদ্রা মিত্র। জীবনের ছন্দ বেশ মিললেও তাদের একসাথে কাজ করার যে চেনা তাল ও ছন্দ, তা যেন কেটেছে বেশ কিছু বছর আগেই, এমনটাই ভেবেছেন সকল শ্রোতারা। তবে সকলের সেই ভুল ভাঙাতেই 8 বছর পর আবারও আসতে চলেছে জয় সরকারের কম্পোজিশনে লোপামুদ্রা মিত্রর গানের অ্যালবাম। আর ফিরছেন তো ফিরছেন একেবারে রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে। ভালোবাসা, খুনসুটি, মতবিরোধ সব নিয়েই চলল এই বিশেষ রবীন্দ্রসঙ্গীত অ্যালবামের রেকর্ডিং। 4টি গান নিয়ে তৈরি হচ্ছে এই অ্যালবাম। বিচ্ছিন্নভাবে কাজ করলেও একসাথে অ্যালবামের কাজ 8 বছর পর, তাই এই কটা দিন যে বেশ ভালোই সময় কাটাচ্ছেন তা নিজেই বললেন জয় সরকার। ভালোই তো লাগছে, ভালোই তো লাগার কথা। এত বছর পরে কাজ করছি একসাথে, কাজ করেছি বিচ্ছিন্নভাবে, কিন্তু অ্যালবামের কাজ 2009-এর পরে 8 বছর পরে আর কি। এবং সেটা রবীন্দ্রসঙ্গীত, আর রবীন্দ্রনাথের গান মানেই সেটা নিয়ে থাকতে একটা অদ্ভুত এই যাপনটাতে সাংঘাতিক একটা আনন্দ আছে। এই যে কারণ রবীন্দ্রনাথের গান জীবনের এক একটা সময় এক এক রকম মানে নিয়ে আসে সে গানগুলো, এবং তার মধ্যে যা পজিটিভ এনার্জি থাকে তা সেই সময়টার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এবং লোপার সাথে এতদিন পরে কাজ করছি, তা সব মিলিয়ে খুব একটা ভালো লাগার সময়। রাগ ঢাক না করে সব সময় স্পষ্টভাবে নিজের মনের কথা বলেছেন লোপামুদ্রা মিত্র। আর ঠিক সেভাবেই এক্ষেত্রেও মজা করে বললেন অ্যালবামটি নিয়ে নিজের মনের কথা, সাথে এও বললেন গানের ক্ষেত্রে একে অপরকে তারা কতটা ভালো চেনেন। জয় আমার সঙ্গে কাজ করতে খুব একটা ভালোবাসে বলে আমার মনে হয় না। আমার মনে হয় নিশ্চয়ই এখন হাতে কাজকর্ম কম ছিল, এই জন্য আমার সঙ্গে বলেছে করবো কাজটা। তা বহুদিন ধরে আমি বলছিলাম যে একটা কাজ করা উচিত, একটা কাজ করা উচিত, তা আলটিমেটলি রাজি হয়েছে রবীন্দ্রনাথের গান করার। আর আমি আমি ইচ্ছে করে আমার এটা ইচ্ছে ছিল যে বেশি গান করব না, যে কারণে 4টে গান, যাতে শান্তিতে করাও যায় আর মানে ঠিকঠাক আছে আর কি। সেই প্রেমটা তো একটা অন্যরকম প্রেম। আর আর একটাও ঘটনা, যেহেতু আমরা একসাথে থাকি সেহেতু একটু সুবিধা হয়, যেভাবে ট্র্যাকটা, বিশেষ করে রবীন্দ্রনাথের গানের যে ট্র্যাকটা, মানে তো খুব সচরাচর যেরকম ট্র্যাক হয় সেরম নয়, কিন্তু সেটা আমার পক্ষেও বুঝতে সুবিধা হয়, কেননা যখন কাজটা হয় সেই জন্মলগ্ন থেকে আমি সঙ্গে থাকি, দেখতে পাই ওর চিন্তাভাবনাগুলো শেয়ার করতে থাকে, কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হবে সেটা শেয়ার করতে থাকে, ফলে এটা একটা সুবিধাজনক জায়গা, মানে একসঙ্গে বা আমি কেউ কী বলতে চাইছি বা ও কোন শব্দটা কীভাবে আমি বলি সেটা ও চাইছে সেটা বুঝতে পারাটা, এটার একটা অন্য বিষয় যে এবং আমি কোনটা পারি সেটা বার করে নেওয়া, এইটা জয় বলে অনেকটা বেশি সুবিধা হয়। তাদের দুজনের মধ্যে প্রেমটাকে অটুট রেখেছে গান, আর গান দিয়েই এত দিন বাদে আবার পুরনো মুহূর্তগুলোকে ফিরে দেখা। কেমন কাটছে এই সময়, কাজ করতে করতে কতটা ঝগড়া আর কতটাই বা প্রেম রয়েছে বললেন দুজনে। এই ক্ষেত্রে আমি একদমই মানে হয়তো রেগে যাই, হয়তো রাগারাগি করি, কিন্তু ডিরেকশনের ভারটা যখন ওর ওপর দিয়েছি তখন আমার হয়তো কোনো শব্দ, এটা এভাবে বলবো ওভাবে বলবো না, সেটা হয়তো সুরের ক্ষেত্রে যেটা ও বলছে সেটা ঠিক, কিন্তু হয়তো শব্দটার জন্য মানে শব্দ প্রক্ষেপণ যেটা, সেটা হয়তো আমি যেটা বলছি সেই ছোটো ছোটো কিছু ব্যাপার আমি জোর করি, কিন্তু এছাড়া কীভাবে ট্র্যাক হবে, কীভাবে হবে সেটাই আমি খুব একটা পছন্দ, অনেক সময় মানে মানে মারপিট লেগে যাওয়ার মতো হয় কিন্তু আমি সেক্ষেত্রে কিছু বলি না, কারণ ওই ক্ষেত্রে আমি সমস্ত মিউজিক ডিরেক্টরের কাছে একদম মানে একদম ছাত্রীর মতো থাকি, শিষ্যার মতো থাকি। পুরোনো সময়টা সব থেকে বেশি মনে পড়ছে যখন আমাদের ঝগড়া হচ্ছে আর কি, আমাদের সব থেকে মিলের জায়গাটা হচ্ছে আমাদের ঝগড়া আর কি, মানে একসাথে মাথা গরম হয় আমাদের, এটা সব থেকে আমাদের বড় মিল। তা তবে সত্যি কথা বলতে কি আমাদের সম্পর্কটাও এগিয়েছে, আমার ওর দুজনেরই বয়স বেড়েছে, ফলে এখন আমরা খুব একটা মাথা গরম করে এনার্জি নষ্ট করি না, আমরা একটু বুদ্ধিমান হয়ে গেছি, আর সেই কারণেই চেষ্টা করছি যতটা সম্ভব
মিলেজুলে কাজটা ঠিকঠাক শান্তিপূর্ণ হয়ে করতে। ছিলাম না, ভুল গাইয়ে রেখেছো, ওটা আমার দোষ না। তো স্বরলিপিটা দেখোনি কেন? এটা গ্যাপ কি দেখো? আচ্ছা, কচি পাতা নুপুর বাজে।